नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि। 30 नवेम्बर बचरेर शेष चंद्र ग्रहण। भूलेओ चारटी खाद्य खाबार मेनूते राखबेन ना। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोय आमी वृश्चिक राशि जातक जातिकादेर जानाबो सामने सोमवार 30 नवेम्बर दुपुर 1:23 थेके বিকাল 5:23 পর্যন্ত যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে, ওই দিন আপনারা মেনুতে চারটি খাবার রাখবেন না। এই চারটি খাবার ওই দিন গ্রহণ করলে নানা ধরনের বিপদ, নানা ধরনের সর্বনাশ ঘটতে পারে বৃশ্চিক রাশিদের। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। নানা সংঘর্ষ, নানা সংগ্রাম, নানা লড়াইয়ের মধ্যে দিয়ে বৃশ্চিক রাশি 2020 কাটিয়ে ফেলল। কিন্তু আবার একটি ভয় ধরানোর দিন আসতে চলেছে সোমবার 30 নভেম্বর। সোমবার 30 নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। গ্রহণ নামটি শুনলেই আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। গ্রহণ তো লাগিয়েই দিয়েছে 2020 বৃশ্চিক রাশির জীবনে, আবার নতুন করে গ্রহণ কি কোনো সংকট আনতে চলেছে? 30 নভেম্বরের এই চন্দ্রগ্রহণ নানা দিক দিয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এই গ্রহণ সর্বাধিক শক্তিশালী গ্রহণ। বছরের শেষ দিকের এই গ্রহণ অবশ্যই 12টি রাশির মতো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনেও নানাভাবে গভীরভাবে অবশ্যই প্রভাব বিস্তার করবে। তাই এই দিন কয়েকটি কর্তব্য যেমন বৃশ্চিক রাশিদের মেনে চলতে হবে, কয়েকটি কাজ যেমন ভুলেও করলে চলবে না, তেমনই ওই দিন অর্থাৎ সোমবার 30 নভেম্বর চারটি খাবার অর্থাৎ চার ধরনের খাবার খাবারের মেনুতে রাখবেন না। কার কারণ এই খাবারগুলি বৃশ্চিক রাশিদের ওই চন্দ্রগ্রহণের দিন অর্থাৎ গ্রহণের আগে বা গ্রহণের পরে কোনোভাবেই সোমবার খাওয়া নিষিদ্ধ, খেলে নানা ধরনের বিপদ আসতেই পারে। এবার আসুন আগে জেনে নিই কোন সময় গ্রহণ না 30 নভেম্বর দুপুর 1:23 থেকে বিকাল 5:23 পর্যন্ত এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ অবশ্যই আমাদের ভারতে দৃষ্টমান হবে। তাই ভারতীয় হিসাবে আমার প্রত্যেক বৃশ্চিক রাশির কাছে অনুরোধ, অবশ্যই এই চারটি খাবার আপনার মেনুতে রাখবেন না। এমনকি এই ভিডিও পৃথিবীর যে কোনো প্রান্তে যারাই দেখছেন তাদের কাছে অনুরোধ, এই গ্রহণের দিন এই চারটি খাবার আপনারা গ্রহণ করবেন না। কারণ এই গ্রহণ শুধু ভারতে নয়, ইউরোপ, আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ অঞ্চলেও দৃশ্যমান হবে এবং সমানভাবে প্রভাব বিস্তার করবে। আসুন এবার আমরা একে একে জেনে নিই যে কোন চারটি খাবার আপনারা সোমবার অর্থাৎ 30 নভেম্বর রাখবেন না আপনাদের মেনুতে। প্রথমেই বলি যে গ্রহণ যেহেতু 1:23 শুরু হবে এবং শেষ হবে 5:23, তাই তার আগে সব খাবার দাবার রান্না করে খেয়ে দিয়ে নেবার চেষ্টা করবেন। কারণ গ্রহণের সময় খাওয়া ঠিক নয়, এতে নানা ধরনের শারীরিক সমস্যা আছে, তাই গ্রহণের পূর্বেই খেয়ে নিন। সোমবার যেহেতু অবশ্যই গ্রহণ, তাই এদিন কোনো আমিষ খাবার খাবেন না, অর্থাৎ মাছ, মাংস, ডিম এই ধরনের উত্তেজক খাবার খাবেন না, অবশ্যই নিরামিষ ভোজন করবেন। নিরামিষ ভোজন করলেও এমন চারটি খাবার আছে যে চারটি খাবার আপনারা এই দিন গ্রহণ করবেন না, করবেন না, করবেন না। নাম্বার 1 খাবার, অবশ্যই আপনারা এই দিন দুধ খাবেন না। হ্যাঁ, দুধ খাবেন না এই দিন অর্থাৎ সোমবার। দুধ সম্পূর্ণ বন্ধ বৃশ্চিক রাশিদের। দুধ সাদা পানীয়, দুধ থেকে তৈরি ছানা খাবেন না, সাদা রসগোল্লা, সাদা মিষ্টি খাবেন না এই সোমবার 30 নভেম্বর। যদি শিশু হয়, একান্ত খাবার ইচ্ছা হয়, তাকে অবশ্যই খাওয়াবেন, কিন্তু দুধের সঙ্গে হালকা হলুদ অর্থাৎ গুঁড়ো হলুদ একটু মিশিয়ে দেবেন। এবং যদি অসুস্থ মানুষ হয়, তাকে দুধ খাওয়াতেই হবে, তাই অবশ্যই হালকা হলুদ মিশিয়ে দেবেন, মিশিয়ে খাবেন। কিন্তু যারা সুস্থ সবল আছেন তাদের কাছে আমার অনুরোধ, এই সোমবার দিন দুধ এবং অবশ্যই আপনারা ছানা, অবশ্যই আপনারা সাদা মিষ্টি এই দিন সোমবার 30 নভেম্বর
কোনোভাবেই খাবারের মেনুতে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। দ্বিতীয় যে খাবারটি অবশ্যই বলবো, সেই খাবারটি আমরা সকলে খেয়ে থাকি, কিন্তু সেই খাবারটি খাবেন না, অর্থাৎ ডাল। একটি বিশেষ ডাল আছে, এই ডালটি আপনি রান্না করবেন না সোমবার, তা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল আপনি ভুলেও সোমবার অর্থাৎ 30 নভেম্বর আপনার মেনুতে রাখবেন না। সুতরাং দুগ্ধজাতীয় জিনিস, দুগ্ধজাতীয় মিষ্টান্ন এবং বিউলির ডাল আপনি ভুলেও আপনার খাবারের মেনুতে রাখবেন না, রাখলে নানা ধরনের বিপদ আসতেই পারে, আর নতুন করে বিপদ ডেকে এনে লাভ নেই। তৃতীয় যে খাবারটি অবশ্যই আমি বলবো, সেই খাবারটি আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু সোমবার দিন সেই খাবারটি আপনারা ভুলেও খাবেন না, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম। এই দিন আপনারা সোমবার তাই কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম আপনাদের মেনুতে রাখবেন না। অনেকেই মেনুতে আইসক্রিম খেয়েই থাকেন, অনেকে মেনুতে কোল্ড ড্রিঙ্কস রেখেই থাকেন, ভুলেও এই দিন অর্থাৎ এই সোমবার চন্দ্রগ্রহণের দিন মেনুতে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম রাখবেন না, রাখলেও আপনার সেটা ক্ষতি করবে। তাই আমার একান্ত অনুরোধ, আপনি যেমন দুগ্ধ বা দুধ বা দুগ্ধজাতীয় জিনিস রাখবেন না, যেমন বিউলির ডাল রাখবেন না, তেমনই আইসক্রিম বা ঠান্ডা পানীয় আপনি ভুলেও রাখবেন না। এবং আরেকটি জিনিস আমি বলে দেবো, যা অবশ্যই আমরা রান্না করে খাই, সেই জিনিসটি আপনারা না খাবার চেষ্টা করবেন, সেটি হচ্ছে অবশ্যই চিনি। চিনি আপনারা কাঁচা খাবেন না, কবে না সোমবার। এবং খাবারে আপনারা যে চিনি দিই, সেই চিনি না দেবার চেষ্টা করবেন সোমবার। তাই আমি বলে দিলাম চারটে এমন খাবার, সেই খাবার আপনারা মেনুতে রাখবেন না। 1 নম্বর দুধ এবং দুগ্ধজাতীয় মিষ্টি ছানা, 2 নম্বর বিউলির ডাল, 3 নম্বর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস, 4 নম্বর খাবারের দ্রব্যে চিনি, চিনি ব্যবহার করবেন না। এই চারটি খাদ্য আপনারা ভুলেও এই 30 নভেম্বর সোমবার যে চন্দ্রগ্রহণ হবে, এই চন্দ্রগ্রহণের দিন মেনুতে রাখবেন না, রাখলেও আপনারা ভুলেও আপনারা কখনোই এ ধরনের ভুল করবেন না। তার কারণ একে তো বৃশ্চিক রাশি নানা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার নতুন করে জীবনের মাঝে গ্রহণকে টেনে এনে লাভ নেই। তাই বলি বৃশ্চিক রাশিরা, আমার একান্ত অনুরোধ, এই চারটি খাবার থেকে বিরত থাকুন এবং মেনুতে এই চারটি খাবার আপনারা ভুলেও রাখবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।